Her alarm goes off and she gets up to watch the morning news. Doesn't work no more but tells a lot of stories about youth. Hello friends, আমি রিয়া, আমার ফুডস এন্ড স্টাইল আনলিমিটেড চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি এটা খুবই সিম্পল রেসিপি, প্রত্যেক বাঙালির ঘরেই এই রেসিপিটা হয়। এটা হচ্ছে ডিমের কষা। তো এতে কি কি উপকরণ লাগছে চলুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। সর্ষের তেল লাগছে পরিমাণ মতো, আমি বলে দেবো কতটা লাগছে। চারটে ডিম আমি নিয়ে নিয়েছি ছাড়িয়ে সিদ্ধ করে। এখানে আছে মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ বাটা আর 10 থেকে 12 কোয়া রসুন বাটা, আর একটা বড় টমেটোর হাফ নিয়ে নিয়েছি, আর 10 থেকে 12 কুচি করে 10 থেকে 12 টুকরো আলু নিয়ে নিয়েছি। একটাই আলু আছে বড় সাইজের। আর মশলার মধ্যে যাচ্ছে গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চিনি নেব রঙের জন্য, আর হলুদ, আর একটু ফোড়নে গোটা গরম মশলা দেব। তো চলো আমার রেসিপিটা আমি স্টার্ট করি। দেখা, প্রথমে আমি কড়াইটা গরম করে নিয়েছি, একটু প্রিহিটে বসিয়ে রেখেছিলাম। এবারে সর্ষের তেল দেব, 1-2-3 টিস্পুন সর্ষের তেল দিলাম। এই টোটাল এই তেলটাতেই আমার রান্নাটা হবে। প্রথমে আমি ডিমগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এতে যাবে একটু হলুদ গুঁড়ো, কারণ রান্নায় একটু হলুদ গুঁড়ো পড়বে, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ম্যারিনেট করব। আর তার সাথে আমি দিয়ে দেব সামান্য একটু নুন অ্যাড করে দেব। তো ফার্স্টে আমি কড়াই ছেড়ে দিচ্ছি। একটু নুনটা অ্যাড করে দিই, তারপরে কড়াইয়ে আমি ছাড়ব। সামান্য একটু নুন অ্যাড করলাম। এবার কড়াইয়ে আমি ডিমগুলোকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। ডিমের নানান রকম রেসিপি হয়, জেনারেলি আলু দিয়ে বাঙালিরা করে থাকে। ডিমের মধ্যে আলু দেয়, তবে আমি অনেক সময় আলু ছাড়াও করি, ডিমের কষা করি। আবার দই দিয়ে ডিমও রান্না হয়, ওটাতে মশলার পরিমাণটা একটু কম থাকবে, মানে পেঁয়াজ রসুন বাটা সবই যাবে। আদা দিই না আমি, খুব একটা আদা ইউজ করি না। তো রসুনটা জেনারেলি কোলেস্টেরল কমায়। রসুনটা অবশ্যই আমি যে রান্নাগুলো হবে চেষ্টা করবো রসুনের ফ্লেভারটা একটু বেশি দেওয়া, ওতে কোলেস্টেরল কন্ট্রোল করে। আর আমাদের যে চুল থাকে, চুলেও অনেক সময় যে চুল থেকে অয়েলটা বেরোয় না, মাথাটা অনেক সময় তেল তেলে হয়ে যায় শ্যাম্পু করা দু এক দিনের মধ্যে, তো ওই জিনিসটাকেও কন্ট্রোল করে দেয় রসুন বেশি পরিমাণে যদি খাওয়া যায়। তো রান্না করার সময় চেষ্টা করবেন রসুনটা অ্যাড করার নিরামিষ রান্না। তো রসুন দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দই দিয়েও একটা রেসিপি হয়, খুব ভালো রেসিপি। সবই মশলা যাবে, কিন্তু ওটাকে আর আলাদা করে অন্য আদা বা অন্য কিছু পড়বে না। এবার স্টার্ট করছি আমার রান্নাটা। প্রথমে আমি যেটা দিয়ে দেব সেটা হচ্ছে আলুগুলোকে, ফার্স্টে আমি দেব আলু আর টমেটোগুলোকে। কড়াইটা সিমে করে নিলাম, আলু আর টমেটোগুলোকে একসাথেই আমি দিয়ে দেব। একসাথে দিয়ে দেব, আমি গোটা গরম মশলাটাকে অ্যাড করবো। আমি ডিরেক্ট তেলে গোটা গরম মশলাটাকে অ্যাড করছি না, তাতে পুড়ে যেতে পারে। এইবার আমি অ্যাড করে দেবো, তাতে ফ্লেভারটা বজায় থাকবে রান্নার ভেতরে। আলু ভাজার সময় অনেকে এখন যারা কিনা হলুদ অ্যাড করেন, বাট আমি করছি না। তার কারণ এটাই যে হলুদটা আমি কষার সময় অ্যাড করবো চিনির সাথে, তাতে রঙটা ভালো আসবে, প্লাস বেশি হলুদ দিলে তিতো হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। আমার আলুগুলো প্রায় কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে এসছে, গোল্ডেন কালার হয়ে গেছে। এইবার আমি ওর মধ্যে এক এক করে কড়াইটা সিমে করে
ফার্স্টে পেঁয়াজ আর রসুন বাটাটা আমি দিয়ে দেবো। আমি এখানে যেহেতু চারটে ডিম নিয়েছি, তো আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি, আগেও বললাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। আমি একটা আরেকটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করবো, রান্না করতে করতে আমার মনে পড়লো, সেটা হচ্ছে ডিমের পোস্ত। ডিম পোস্ত খুব ভালো একটা রেসিপি, খুব বেশি পরিমাণে পেঁয়াজ দিতে হবে, ওটাতে রসুন লাগে না, আর বেশি করে কাঁচা লঙ্কা কুচি ডিম সিদ্ধ করে আমি প্রসিডিওরটা আপনাদের সঙ্গে শেয়ার করবো নেক্সট ভিডিওতে। ডিম পোস্ত কী করে হয় ওটা একটু আলাদা রকমের, খুব মুখরোচক এবং খুব টেস্টি হয়, বাড়িতে কেউ আসলেও করে দেওয়া যায়, কারণ ডিমের ঝোলটা তো সব বাড়িতেই হয়, কমন রান্না। এবার মশলাগুলো আমি অ্যাড করে দেবো। মশলাগুলোর মধ্যে ফার্স্টেই যেটা যাচ্ছে, প্রথমে চিনি দিয়ে দিলাম, তার সঙ্গে যাবে লঙ্কার গুঁড়ো, বেশি পরিমাণে দিইনি, অল্প দিয়েছি কারণ ভাজার সময় একটু দিয়েছিলাম, আর জিরের গুঁড়ো, এর সঙ্গে যাবে ধনের গুঁড়ো, গরম মশলা একবারে আমি দিয়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণে হলুদ। মশলাগুলোকে দিয়ে আমি একটু জল অ্যাড করব। ডিমের পাকোড়াও সন্ধ্যেবেলা খুব ভালো লাগে, আমি জানি আপনাদের মধ্যে অনেকেই হয়তো বিভিন্ন রকমের পাকোড়াও বানাতে জানেন, তো আমার সাথে শেয়ার করবেন, ডিমেরও বিভিন্ন রেসিপি শেয়ার করে দেবেন। তো আমার চ্যানেলে পরপর রেসিপিগুলো দেখতে থাকবেন, নতুন নতুন অনেক রেসিপি আমি ট্রাই করি, বাড়িতেও করি এবং করে দেখাবো আপনাদের, তার জন্য আমার চ্যানেলটা অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন। তো রান্নাটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধটাও আর বেরোচ্ছে না, এবার আমি এতে সামান্য একটু জল অ্যাড করে দেবো। দেখুন সামান্য একটু জল, 1.5 টিস্পুনের মতো জল অ্যাড করে দিলাম। এবারে মশলাটা আরেকটু ভালো করে কষাতে হবে, বেশি তেলও দিইনি রান্নাটাতে। চিনিটা দেওয়াতে কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে, আরও চেঞ্জ হবে কালারটা। আপনারা যদি চান, যেহেতু এটা আমিষ রান্না, মানে ডিম তো আমিষই, এর মধ্যে আপনারা একটু চিকেন মশালা বা মাটন মশালাও অ্যাড করে দিতে পারেন, তাতে খেতে খুব সুস্বাদু হয়। ওটা লাস্টে নামানোর পরে গ্যাসটা অফ করে অ্যাড করবেন। আর সবসময় ডিম যখন রান্নাটা পুরো রেডি হয়ে যাবে, কড়াইটা অফ করে তারপরে ডিম দিয়ে 10 মিনিট ঢেকে রাখবেন, তাহলে ডিমটা নরম হয় না। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এতে ফাইনালি জলটা দিয়ে দেবো। দু বাটি জল দিলাম, যেহেতু চারটে ডিম, আলুগুলো একটু সিদ্ধ হবে, যদিও আলুগুলো চন্দ্রমুখী আলু, খুব বেশি টাইম লাগবে না সিদ্ধ হতে, খুব বেশি ঝোল আমি রাখবো না। দেখুন কিরকম সুন্দর ঘন হয়ে গেছে ঝোলটা, ডিমগুলোকে পরে অ্যাড করে দেবো। তো এর মধ্যে আমি একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আমার মশলা সবই অ্যাড করা আছে। এবার আমি একটু টেস্ট করে নেবো যে আমার চিনিটা আর নুনটা ঠিক আছে কিনা। আর একটু নুন লাগবে, 1/2 টিস্পুন নুন দিলাম। তো এবার আমি ঢাকা দিয়ে দেবো, রান্নাটা হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন হলো। তো রেডি হয়ে গেছে আমার ডিমের কষা, এইভাবে গরম গরম ভাতের সাথে আপনারা সার্ভ করতে পারেন, ঘরে কিছু না থাকলে শুধু ডিমের কষা দিয়েও ভাত খাওয়া যায়। আমি একটু কষা কষা করেছি, অনেকে আছে একটু ঝোলঝোলও রাখতে পারে, তো আমাকে জানাবেন রেসিপিটা কেমন হলো, আপনারাও বাড়িতে ট্রাই করুন, খুব ভালো রেসিপি। এর উপরে আপনারা একটু ধনে পাতাও কুচিও ছড়িয়ে দিতে পারেন, তার ফ্লেভারটা আরও ভালো আসবে, আমি এখানে দিইনি। আর প্রচুর প্রচুর কমেন্টসে আমাকে জানান, আপনাদের রেসিপিগুলো শেয়ার করুন, আমি আমার রান্নাঘরে করে দেখাবো।
আর প্লিজ আমার ভিডিওটা লাইক করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন আর সাবস্ক্রাইবও করবেন। তো আগামী ভিডিওগুলো দেখার জন্য আমাকে ফলো করুন, সাবস্ক্রাইব করলেই আপনাদের ওখানে নোটিফিকেশানে আসতে থাকবে পরপর ভিডিওগুলো, তো আপনারা দেখতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।